হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। আজকে আমি কন্যাশ্রী প্রকল্প নিয়ে বিশেষ বিশেষ ঘোষণা এটা নিয়ে আলোচনা করব, যা প্রত্যেকেরই জানা উচিত। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার পূর্বে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। বর্তমানে কন্যাশ্রী প্রকল্প দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও নানা প্রশংসা পেয়েছে। সেই প্রকল্পকে এখন সরকার আরও বেশি প্রসারিত করেছে। এখন কন্যাশ্রীর মেয়েদের বাংলায় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। 2016 সালে কারিগরি দপ্তরের উদ্যোগে এই প্রকল্পটি চালু হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেসব ছেলেমেয়েরা সেখানে থেকে পড়ার সুযোগ পাননি তাদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এখন জেলার বিভিন্ন স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই বিষয়টি পূর্ণরূপ পেতে চলেছে। সাধারণত এই কন্যাশ্রী প্রকল্পে অষ্টম শ্রেণী পর্যন্ত 1,000 টাকা করে দেওয়া হয়। এছাড়া 18 বছর উত্তীর্ণ হলে 25,000 টাকা দেওয়া হয়। কিন্তু এবার এই প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা আসতে চলেছে। শুধু তাই নয়, প্রশিক্ষণ চলাকালীন ছাত্রীদের যাতায়াত ও টিফিন খরচ দেওয়া হবে। তার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের প্রতিদিন উপস্থিত থাকতে হবে। এই প্রশিক্ষণের বিষয়টি দেখাশোনা করেন কারিগরি শিক্ষা দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। বিভিন্ন বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখানে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন টেলিকম, টেলারিং, বিউটিশিয়ান, কম্পিউটার, হস্তচালিত, অলংকার ইত্যাদি। এই প্রকল্পে 80 ঘন্টা থেকে 600 ঘন্টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এখন কন্যাশ্রী ক্লাবগুলিও এই প্রকল্পের সঙ্গে যুক্ত। প্রতিবছর প্রায় 6 লক্ষ যুবক যুবতীকে এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক মহলের কিছু জনের মতে এই প্রকল্পে কন্যাশ্রীর মেয়েরা যুক্ত হলে একদিকে লক্ষ্যমাত্রা দ্রুত পূরণ করা সম্ভব হবে, অন্যদিকে কন্যাশ্রীর মেয়েদের পাশে আরও ভালোভাবে দাঁড়ানো যাবে। কিন্তু বাকি কিছুজন মনে করেন যে এই ভাবনার পেছনে পাইয়ে দেওয়ার রাজনীতি আছে। এরকম সমস্ত আপডেট পেতে অবশ্যই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।